যাত্রীবাহী রুটে টোটো চলাচল করার প্রতিবাদে জেলার সমস্ত বেসরকারি বাস চলাচল বন্ধ করলেন ক্ষুব্ধ মালিকেরা। শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কার্যত ধর্মঘটে নেমেছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন নেতৃত্ব। দক্ষিণ দিনাজপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, টোটো চলাচলে কোনো নিয়ন্ত্রণ নেই পরিবহন দপ্তরের। পকেট রুট ছাড়াও বাস রুটে নিয়ন্ত্রণহীনভাবে টোটো চলাচল করছে। এর ফলে একদিকে যেমন বাস রুটগুলি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে, তেমনি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাস মালিকেরা। এমনিতেই তেলের দাম বৃদ্ধি, ভাড়া না বাড়ানো সহ বিভিন্ন কারণে আর্থিক ক্ষতি হচ্ছে। তার উপরে বাস রুটে টোটোর দাপটে আর্থিক ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে টোটো বন্ধের দাবিতে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিকেরা। ঘটনার সুরাহা না হলে আগামীতে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিকেরা। কোনো কিছু নাই, নিয়ম শৃঙ্খলা কিছু মানছে না, ইচ্ছা মতো বাস উঠে গাড়িগুলো চলছে। হ্যাঁ, মানে যাচ্ছে তাই অবস্থা, পড়াশোনা কোনো নিয়ন্ত্রণ নেই। এই জন্য আমরা সিদ্ধান্ত দুদিন আগে আমরা ডিভোশন দিয়েছি, নাটির ওখানে ডিএম কোচিং দিয়েছি, নাটির ওখানে গেছিলাম, আমরা দুদিন টাইম দিয়েছিলাম। শুক্রবার থেকে আমরা কিন্তু কিছু না হলে শুক্রবার থেকে অন্তর্গতে আমরা কিন্তু আন্দোলন, সে আন্দোলন শুরু আমরা দোকানগুলো আজকে থেকে অনির্দিষ্ট করার জন্য বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আগামীতে আমরা মেঘুরটাও পরিবার থেকে কোনো কিছু না হলে পরিবার থেকে আমরা মেঘুর স্বাভাবিকভাবে সমস্ত জেলা প্রশাসনের আপাতত আমাদের কাছে কোনো প্রশাসন তরফ থেকে কোনো কিছু না হলে। এদিকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালাতে গিয়ে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বাসের চালক, কন্ডাক্টর ও খালাসিদের। ধর্মঘট বেশি দিন স্থায়ী হলে সমস্যা আরো প্রকট হয়ে উঠবে বলে জানান তারা। টোটোর জন্য টোটো প্রচন্ড হারে টোটো হওয়াতে পাবলিক বাসে প্যাসেঞ্জার উঠছেই না, বাসগুলোতে পয়সার জন্য মানে প্যাসেঞ্জার হচ্ছে না, যার জন্য গাড়িগুলো বন্ধ আছে। আর টোটো প্রচণ্ড অত্যাচার, এখান থেকে চলে যাচ্ছে কম ভাড়াতে, ওরা উঠে যাচ্ছে। আর ডিজেলের দাম এত বেশি, গাড়ি তো পোষাচ্ছে না। কোন কোন রুটের আপাতত দক্ষিণ দিনাজপুর পকেট রুটি বন্ধ আছে, দক্ষিণ দিনাজপুরে প্রত্যেকটা পকেট রুটি বন্ধ আছে অনির্দিষ্টকালের জন্য। এতে যদি কোনো সুরাহ না হয় আমাদের তারপরে মেন রাস্তার গাড়ি বন্ধ হবে। অন্যদিকে এদিন বাস না পেয়ে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। আমি স্কুলবাড়ি থেকে আসছি স্টেটে, তো তারপরে এখান থেকে আমি হিলি যাব, হিলি ধরে একটু পরে যাব। আমি যেটা শুনলাম যে রাস্তা উপন্যাসের জন্য বিভিন্ন বাস মালিকদের ব্যবসার ক্ষতি হচ্ছে, আর এই বিষয়ে প্রশাসন পদক্ষেপ হচ্ছে এবং আমাদের তো প্রতিদিন কলেজ স্কুল যেতে হয়, এবার কলেজ তো বন্ধ থাকে না, কলেজ শিখে আছে এবং ক্লাসগুলো নিয়ে চলে মানে পড়াশোনার দিক থেকে প্রচুর ক্ষতি, সব দিক থেকে ক্ষতি। আরসিটিভি সংবাদ, বালুরঘাট।